বোমা ফেলে থামানোর চেষ্টা বিশ্বের বৃহত্তম জীবন্ত আগ্নেয়গিরির লাভা স্রোত কি হলো তারপর প্রায় চল্লিশ বছর পর আবার জেগে উঠেছে মাউনা লোয়া ১৯৮৪ সালে শেষবার মাউনা লোয়ায় অগ্নুৎপাত হয়েছিল এরপর দীর্ঘ ৩৮ বছর শান্ত থেকেছে মাউনা লোয়া ৩৮ বছর পর আবার জেগে উঠেছে মাউনা লোয়া এটি বিশ্বের বৃহত্তম জীবন্ত আগ্নেয়গিরি জেগে ওঠার পর থেকেই প্রতিনিয়ত লাভা উদ্গিরণ করে চলেছে মাউনা লোয়া আর তা নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছিল হাওয়াই দ্বীপপুঞ্জের প্রশাসন প্রশাসনের আশঙ্কা ছিল লাভা প্রবাহ বন্ধ না হলে জনজীবনে ব্যাপক ক্ষতি হতে পারে তবে ইতিহাসে এই জীবন্ত আগ্নেয়গিরির লাভা প্রবাহ বন্ধ করতে বিভিন্ন অভিনব পন্থা প্রয়োগ করা হয়েছে প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ট্রাই নাইট্রোটোলুইন বা টিএনটি বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে বন্ধ করা হবে গরম লাভার প্রবাহ সিদ্ধান্ত নেওয়া হয় উপর থেকে আগ্নেয়গিরি গহ্বরে সরাসরি ওই বিস্ফোরণগুলো ফেলা হবে বিস্ফোরণ হবে লাভা বেরোনো ওই গর্ততেই ১৮৮১ সালে মাউনা লোয়ার লাভা উদ্গিরণে অতিষ্ঠ হয়ে লোক মুখে ছড়িয়ে পড়েছিল স্থানীয়রা যদি রোজ ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তাহলে শান্ত হবে আগ্নেয়গিরি এর ৫০ বছর পরই একেবারে বদলে যায় পরিস্থিতি আগ্নেয়গিরি শান্ত করতে প্রার্থনা থেকে সরাসরি বিস্ফোরক প্রয়োগের সিদ্ধান্ত নেয় প্রশাসন হাওয়াইয়ান ভলক্যানো অবজারভেটরির প্রতিষ্ঠাতা টমাস এ জ্যাগারের অনুরোধে আমেরিকার বায়ুসেনা আকাশ থেকে একের পর এক বোমা ফেলার সিদ্ধান্ত নেয় লেফটেন্যান্ট কর্নেল জর্জ এস প্যাটন নির্দেশ দেন ২৭২ কেজির ২০টি বোমা ফেলার প্রতিটি বোমায় ভরা হয়েছিল ১৬১ কেজি টিএনটি এছাড়া প্রতিটি বোমায় আলাদা আলাদা করে ২০টি করে ছোট বোমা ভরা হয়েছিল ছিল বারুদে ঠাসা কয়েকটি প্যাকেট প্যাটনের নির্দেশে ১৯৩৫ ২৭ ডিসেম্বর এই বোমাগুলো বিমান থেকে আগ্নেয়গিরির মুখে ফেলা হয়েছিল মনে করা হয় এই প্রক্রিয়া কাজ করেছিল কারণ পাঁচ দিনের মধ্যেই সম্পূর্ণভাবে বন্ধ হয়েছিল লাভা প্রবাহ ১৯৩৬ সালের ২রা জানুয়ারি মাউনা লোয়া থেকে লাভা বেরোনো বন্ধ হয়ে যায় যদিও এই বিস্ফোরণের কারণেই লাভা প্রবাহ বন্ধ হয়েছিল কিনা তার কোনো বৈজ্ঞানিক যুক্তি ছিল না ভূতত্ত্ববিদ হাওয়ার্ড স্টার্নস ১৯৮৩ সালে তার আত্মজীবনীতে দাবি করেছিলেন বিস্ফোরক ফেলার পরপরই লাভা প্রবাহ বন্ধ হওয়ার ঘটনা নিছকই কাকতালীয় ছিল সম্প্রতি মাউনা লোয়া থেকে লাভা উদ্গিরণের পর প্রাচীর দিয়ে সেই লাভা রোখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন অনেকেই বলছেন এই উপায়ের থেকে ঢের ভালো ছিল ১৯৩৫ সে বোমা ফেলার সিদ্ধান্ত প্রসঙ্গত মাউনা লোয়া আগ্নেয়গিরি হাওয়াই দ্বীপের প্রায় অর্ধেকটা জুড়ে রয়েছে ১৮৪৩ সাল থেকে এই আগ্নেয়গিরি এখনও পর্যন্ত মোট ৩৩ বার জেগে উঠেছে আমেরিকার ভূতাত্ত্বিক বিভাগের তথ্য বলছে ১৮৪৩ আগে মাউনা লোয়ার অগ্নুৎপাতের কোনো নথি সরকারের কাছে ছিল না ১৯৮৪ সালের শেষবার মাউনা লোয়ায় অগ্নুৎপাত হয়েছিল এরপর দীর্ঘ ৩৮ বছর শান্তই থেকেছে মাউনা লোয়া ১৮৪৩ পর থেকে এত দীর্ঘ ব্যবধানে কখনো শান্ত থাকতে দেখা যায়নি এই আগ্নেয়গিরিকে ভূতত্ত্ব বিভাগের দাবি মাউনা লোয়া আগ্নেয়গিরি অস্থিরতার উচ্চ সীমায় রয়েছে গত কয়েক মাসে ওই এলাকায় ভূমিকম্পের হার বৃদ্ধিকেই এর কারণ হিসেবে দেখছেন ভূতত্ত্ববিদরা চলতি বছরের জুনে ৫ থেকে ১০ বার এই অঞ্চলে ভূমিকম্প হয়েছিল জুলাই এবং আগস্ট মাসে ভূমিকম্পের সংখ্যা ছিল প্রায় ২০টি সম্প্রতি শুরু হওয়া অগ্নুৎপাতের কারণে আগ্নেয়গিরির একপাশ থেকে বইতে শুরু করেছে লাভা প্রবাহ তবে এই লাভার প্রভাব হাওয়াই জাতীয় উদ্যানের বসতির উপর পড়বে না বলেও আমেরিকার ভূতাত্ত্বিকরা জানিয়েছেন তবে আপাতত পর্যটকদের জন্য বন্ধ রাখা হচ্ছে জাতীয় উদ্যানের দরজা পাহাড়ে ট্রেকিং করতে যাওয়ার উপরেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা আমেরিকার ভূতত্ত্ব বিভাগের তরফে জানানো হয়েছে অগ্নুৎপাতের ফলে বেরোনো লাভা প্রধানত উত্তর পূর্বের এলাকাগুলোকে প্রভাবিত করবে কিন্তু উত্তর পূর্বে আগ্নেয়গিরির কাছে পিঠে বসতি না থাকায় সেরকম কোনো চিন্তার কারণ নেই তবে আগ্নেয়গিরির গ্যাস এবং সূক্ষ্ম ছাই হওয়ার কারণে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে লাভার ফলে সৃষ্ট ছাইয়ে চোখ এবং ফুসফুসে প্রদাহ সৃষ্টি করতে পারে বলেও স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে শ্বাসকষ্ট রয়েছে এমন মানুষেরা যাতে বাড়ির বাইরে না বেরোন সে বিষয়েও সতর্কতা জারি করা হয়েছে বাইরে বেরোলেও মাস্ক বা কাপড় দিয়ে মুখ এবং নাক ঢেকে বাইরে যাওয়া আবশ্যিক বলেও জানানো হয়েছে